সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কৃষকদের জন্য বড় জয়, আইন সংক্রান্ত সুপ্রিম নির্দেশিকায় বড় ধাক্কা খেল কেন্দ্র। আপনারা কি কৃষি আইন প্রয়োগ কার্যকর করা স্থগিত রাখবেন না আমরা নির্দেশ দেব? সরকারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। কৃষি আইন নিয়ে আজকের শুনানিতে আর কি কি বলল সুপ্রিম কোর্ট, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বন্ধু চিনতে ভুল হয়েছে, নাম না করে বিজেপিকে কুচা নীতিশ কুমারের, তবে কি বিহারে ফের ভাঙ্গনের ইঙ্গিত। ভারতের মুকুটে নয়া পালক, এনডিআরএফকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে চলেছে রাষ্ট্রসংঘ। সোনার বাংলা তো তৈরি, কোনো কাজ বাকি নেই, বিজেপির স্লোগানকে ফের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্লীলতাহানির অভিযোগে মার খেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক, কান ধরে চাইলেন ক্ষমা। জলে আছড়ে পড়েই টুকরো হয়ে যায় ইন্দোনেশিয়ার বিমানটি, ধারণা তদন্তকারীদের। এবং সর্বশেষ জানিয়ে দেব ফের টাওয়ার বসানোর নামে প্রতারণা, কয়েক দফায় নেওয়া হলো 5 লক্ষাধিক টাকা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। কৃষকদের জন্য বড় জয়, আইন সংক্রান্ত সুপ্রিম নির্দেশিকায় বড় ধাক্কা খেল কেন্দ্র। কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। আপনারা কি কৃষি আইন প্রণয়ন করা থেকে বিরত থাকবেন নাকি কেন্দ্রের হয়ে সেটা করে দেব আমরাই? আজ এই বাসাতেই কৃষি আইন নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। যদিও কৃষকদের আন্দোলনের জায়গা পরিবর্তনের পক্ষে নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ দেশের শীর্ষ আদালতে শুরু হয়েছে কৃষি আইন নিয়ে শুনানি। সেখানে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে এখনই এই আইন কার্যকর না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে কেন্দ্র এই পরামর্শ না শুনলে তারাই এই আইনের উপর স্থগিতাদেশ দেবে। আজ কেন্দ্রকে আদালতের তরফে বলা হয়, আমরা কড়া কথা বলতে চাই না, তবে কেন্দ্রের কার্যকলাপে আমরা হতাশ। এতদিন ধরে কি আলোচনা চালালেন আপনারা? কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, দিল্লি সীমান্তে টানা আন্দোলন করে যাচ্ছেন কৃষকরা। এরই মাঝে আজ সুপ্রিম কোর্টে কৃষি আইন সংক্রান্ত মামলার শুনানি হয়। কৃষি আইনগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল, সেই আবেদনগুলিরই আজ শুনানি হয়। আজ সেই আবেদন চলাকালীন শীর্ষ আদালত বলে, আপনারা কি আইন প্রণয়নের প্রক্রিয়া স্থগিত রাখবেন? যদি তা না করা হয় তাহলে সেটা আমরা করতে বাধ্য হব। এর আগে দফায় দফায় তাদের মধ্যে বৈঠক হয়েছে, তবে অষ্টম দফার বৈঠকের পরও কোনো সমাধান সূত্র বেরোয়নি। পরবর্তী বৈঠক 15 জানুয়ারি। কৃষকরা বারবার কৃষি আইনগুলি প্রত্যাহারের দাবি তুলেছেন, কিন্তু কেন্দ্র তাতে রাজি নয়। পরিবর্তে কৃষি আইনগুলি সংশোধনের প্রস্তাব দিয়েছে তারা। এদিকে কৃষকরাও তাদের দাবিতে অনড়, আমৃত্যু আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কৃষকরা। কৃষক সংগঠনগুলির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গড় ওয়াপসি তখনই হবে যখন ল ওয়াপসি হবে। কেন্দ্রের তরফে এর আগে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল, স্বাস্থ্যকর আলোচনা চলছে, দ্রুত দুই পক্ষ কিছু একটা সমাধানের পথে আসতে পারবে। টানা এক মাসেরও বেশি সময় যাবৎ দিল্লির সীমান্তে প্রতিবাদ অবস্থান করছেন কৃষকরা। দফায় দফায় বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র আসেনি। 4 দিন পরেই ফের এক দফা বৈঠক রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে ট্র্যাক্টর র্যালির হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। এরই মাঝে কনক্রিটের নির্মাণ সহ ওয়াটার প্রুফ ত্রিপল দিয়ে দুর্গ তৈরি করেছেন কৃষকরা। অপরদিকে বন্ধু চিনতে ভুল হয়েছে, নাম না করে বিজেপিকে কুচা নীতিশ কুমারের, তবে কি এনডিএ জুটে ফের ভাঙ্গনের ইঙ্গিত। শেষ বিধানসভা নির্বাচনে এনডিএর হাত ধরে জয় এলেও গোটা রাজ্যব্যাপী অনেকটাই সাংগঠনিক শক্তি কমেছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল একতার। অন্যদিকে গোটা বিহারে একক শক্তিতে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে বৃহত্তম দলের তকমা পেয়েছে লালু প্রসাদের আরজেডি। যা নিয়ে শুরু থেকেই চাপে ছিলেন নীতিশ কুমার, এমতাবস্থায় এবার যেন কার্যত সাংগঠনিক চাপমুক্ত হতেই বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে ফেললেন জেডিইউ প্রধান। প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে এনডিএ জোটের হাত ধরে জয় এলেও গোটা রাজ্যে 243টি আসনের মধ্যে জেডিইউর দখলে আসে মাত্র 43টি আসন, সেখানে বিজেপি একাই পায় 74টি আসন। আর এই ফলাফলের পরেই নীতিশকে কার্যত বিজেপির হাতের পুতুল বলে কটাক্ষ করতে শুরু করেন বিরোধী দলনেতারা।
এমনকি ঘরের অন্দরেও প্রশ্ন উঠে বিহারের এই পুড়াকাওয়া রাজনীতিকের বিরুদ্ধে। এমতাবস্থায় নীতিশ কুমারের দাবি, ভোটের অন্তত 5 মাস আগে আসন সমঝোতা নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা হলে ফলাফল অন্য হতে পারত, আসন সমঝোতা নিয়ে আগাম কথা বলার প্রয়োজনীয়তা ছিল। এদিন জেডিইউ রাজ্য কাউন্সিলের সভায় কোনো রাখটাক না রেখেই নীতিশকে বলতে শোনা যায়, আসন সমঝোতা নিয়ে 5 মাস আগে কথা হলে ফলাফল ভিন্ন হতে পারত, কিন্তু না হওয়াতেই তার ফল ভুগতে হচ্ছে জেডিইউকে, দিতে হচ্ছে খেসারত। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘরে বাইরে চাপের মুখে পড়েই বর্তমানে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে উঠে পড়ে লেগেছেন নীতিশ কুমার, এখানেই শেষ নয়, নিজের মুখ্যমন্ত্রিত্ব নিয়েও এদিন ভিন্ন সুরে কথা বলতে দেখা যায় নীতিশকে। তার কথায়, আমি কখনোই এবারে মুখ্যমন্ত্রী হতে চাইনি, কিন্তু দলের অন্দরে ও বিজেপির চাপের কারণেই মুখ্যমন্ত্রী পদে বসতে রাজি হই। পাশাপাশি ভোটের ফলাফল খারাপ নিয়েও এদিন ফের একবার এলজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি। নীতিশকে বলতে শোনা যায়, আমরা বুঝতে ভুল করেছি, খারা আদতেই আমাদের বন্ধু আর খারাই বা শত্রু, কিন্তু নির্বাচনের পরেই আসল চিত্রটা পরিষ্কার হয়েছে। অন্যদিকে বিজেপির হাত ধরলেও এর আগেও রাজ্যে এনআরসি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন নীতিশ কুমার, এদিন আরও একবার তা পরিষ্কার করে দেন তিনি। এমতাবস্থায় ভোট পর্ব মেটার মাস তিনেকের মধ্যেই নীতিশের এই সুর বদলে অন্য গন্ধই পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে ভারতের মুকুটে নয়া পালক এনডিআরএফকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে চলেছে রাষ্ট্রসংঘ। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারাই রক্ষাকর্তা, জীবনের ঝুঁকি নিয়ে দুর্গতদের সহায় হন, এবার সেই কাজের স্বীকৃতি হিসাবে আন্তর্জাতিক সম্মান পেতে চলেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। এনডিআরএফকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে রাষ্ট্রসংঘ। শীঘ্রই রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিপর্যয় উদ্ধারকারী অভিযানের অংশ হতে চলেছে এনডিআরএফ। চলতি বছরেই এই সম্মান দেবে রাষ্ট্রসংঘ। সুইজারল্যান্ডে অবস্থিত ইনসারেগের দপ্তরে এই স্বীকৃতি দেওয়া হবে। রাষ্ট্রসংঘের চাতারতলায় বিশ্বের 90টি দেশে সংগঠনের নেটওয়ার্ক রয়েছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন দেশে উদ্ধারের কাজে নামানো হয় সংগঠনের সদস্যদের। এনডিআরএফের ডিজি এস এন প্রধান সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, রাষ্ট্রসংঘের এই ইনসারেগের সংগঠন সমস্ত দেশে উদ্ধার কাজের মান নির্ধারণ করে। আশা করছি এই বছরই আমরা স্বীকৃতি পাব, এর ফলে ভবিষ্যতে বিশ্বের কোনো দেশে বিপর্যয়ের সময় রাষ্ট্রসংঘ ডাকলে এনডিআরএফকে তৎপরতা দেখাতে হবে, উদ্ধার কাজে নামতে হবে। অতীতে নেপাল জাপানে দ্বিপাক্ষিক সিদ্ধান্তের জেরে এনডিআরএফ কাজ করেছে। ইতিমধ্যেই পাকিস্তান ও চীনের বিপর্যয় মোকাবিলা বাহিনী রাষ্ট্রসংঘের স্বীকৃতি পেয়েছে। প্রসঙ্গত 2006 সালে এনডিআরএফ গঠিত হয়। বর্তমানে দেশে 15,000 সদস্য ও 12টি সক্রিয় ব্যাটালিয়ন রয়েছে এনডিআরএফের। অপরদিকে সোনার বাংলা তো তৈরি, কোনো কাজ বাকি নেই বিজেপির স্লোগানকে ফের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রানাঘাটের সভা থেকে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন নতুন করে সোনার বাংলা তৈরির কিছু নেই, বাংলায় সব কাজ হয়ে গিয়েছে। নাগরিকত্ব আইন প্রসঙ্গেও খুব উগড়ে দিলেন বিজেপির বিরুদ্ধে, চ্যালেঞ্জ জুড়ে বললেন বাংলায় এনআরসি হতে দেবেন না। আজ দুপুরে রানাঘাটে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রকে তুলোধুনো করেন তিনি। তৃণমূল নেতাদের দলবদল ও পরবর্তীতে শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে বলেন, বিজেপি সানলাইট ওয়াশিং মেশিন, ওদের দলে দুর্নীতি নেই, ওই দলে গেলেই সবাই স্বচ্ছ। এরপরই বিজেপির কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে মিথ্যে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট কাছে এসেছেই তাই ওরা বলছে চাকরি দেব, বাড়ি বাড়ি গিয়ে টাকা দেব, ভোট মিটে যেতেই ডুগডুগি বাজিয়ে পালাবে, কাউকে কিছুই দেবে না। এরপরই আরও একবার রাজ্যের উন্নয়নের কথিয়ান সকলের সামনে তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। এদিনের সভা থেকে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী সহ রাজ্যের সমস্ত প্রকল্পের কথা আরও একবার সকলকে মনে করিয়ে দেন তিনি। এরপর বিজেপির সোনার বাংলা স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় আর কোনো কাজ বাকি নেই, সব কিছুই হয়ে গিয়েছে, তাই সোনার বাংলা তৈরি করব, এই কথার কোনো মূল্য নেই। সোনার বাংলা আগেই ছিল, এখন বিশ্ব বাংলা হচ্ছে। বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়তেও যে তিনি রাজি নন, তা এদিন ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে শ্লীলতাহানির অভিযোগে মার্কলেন প্রাক্তন বিজেপি বিধায়ক খান দরে চাইলেন ক্ষমা। উত্তরপ্রদেশের বারাণসীতে ছাত্রীর সাথে অশ্লীল আচরণের অভিযোগে গণপিটুনি ও খান দরে ক্ষমা চাইলেন বিজেপির প্রাক্তন বিধায়ককে। ভিডিওটি সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হচ্ছে। বারাণসীর চৌবাপুর থানা এলাকার বক্তুয়া গ্রামের ঘটনা, যেখানে একটি আন্তঃ কলেজের চেয়ারম্যান ও বিজেপির প্রাক্তন বিধায়ক মায়াশঙ্কর পাঠকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ আনা হয়েছিল। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের খবর পেয়ে তার পরিবার কেঁপে উঠে এবং বিজেপির প্রাক্তন বিধায়ক মায়াশঙ্কর পাঠককে মারধর করেছে। বারাণসী পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। মায়াশঙ্কর পাঠক একসময় বারাণসীতে বিজেপির বিধায়ক ছিলেন এবং বর্তমানে এমপি ইনস্টিটিউট এবং কম্পিউটার কলেজের নামে আন্তঃ কলেজ বক্তুয়া গ্রাম পরিচালনা করছেন। বলা হচ্ছে ভিডিওটি দুই দিন আগের। অভিযোগ করা হয় যে বিজেপির প্রাক্তন বিধায়ক এবং বিদ্যালয়ের চেয়ারম্যান মায়াশঙ্কর পাঠক তাকে তার অফিসে ডেকেছিলেন এবং একজন ছাত্রীর সঙ্গে অশালীন আচরণে লিপ্ত হন। মেয়েটি বাড়িতে পৌঁছে তার পরিবারের সদস্যদের জানায়। ক্ষুব্ধ পরিবারের সদস্যরা ছুটে এসে প্রথমে তার অফিসে মায়াশঙ্কর পাঠককে মারধর করে এবং পরে মাটির বাইরে চেয়ারে বসে তাকে মারধর করে। মারধরের সময় বিজেপির প্রাক্তন বিধায়ককে বারবার কান ধরে ধরে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে দেখা গিয়েছে। যদিও উভয় পক্ষেরই কেউ থানায় অভিযোগ করেনি, তবে ভিডিওটি খুব দ্রুত হয়ে ওঠার কারণে এবং একটি উচ্চ প্রোফাইলের কারণে পুলিশ এই মামলার বিষয়টি গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে। অপরদিকে জলে আছড়ে পড়েই টুকরো হয়ে যায় ইন্দোনেশিয়ার বিমানটি, ধারণা তদন্তকারীদের। ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমানের মর্মান্তিক পরিণতি নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও চলছে উদ্ধার কাজ। পাশাপাশি কেন ভেঙে পড়ল বিমান তার তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের আশঙ্কা, সমুদ্রে আছড়ে পড়ার পরই দুটুকরো হয়ে গিয়েছিল শ্রী বিজয়া এয়ার সংস্থার বিমান ফ্লাইট 182। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নুকাউহ উতমা নামে এক তদন্তকারী আধিকারিক বলেন, আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না, তবে বিমানটির ধ্বংসাবশেষ মূলত কাছাকাছি জায়গা থেকেই কিন্তু পাওয়া গিয়েছে, তাই এমনটা হতেই পারে জলে আছড়ে পড়ার পরই সেটি দুটুকরো হয়ে গিয়েছে। এর আগে রবিবার বোয়িং 737-500 বিমানটির দুটো ব্ল্যাক বক্স সহ আরও কিছু অংশ জাভা সমুদ্র থেকে উদ্ধার করেন ডুবুরিরা। জলের 75 ফিট নিচে পাওয়া গিয়েছে ওই ধ্বংসাবশেষ। ইন্দোনেশিয়ান বিমান সংস্থা শ্রী বিজয়া এয়ারের ওই বিমানে যাত্রী এবং কর্মীসহ 62 জন ছিলেন। ডুবুরির টিম থেকে খবর পাওয়া গিয়েছে যে জলের তলায় সব কিছু বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, যার জন্য বিমানের কিছু অংশ উদ্ধার করা গিয়েছে। আমরা নিশ্চিত ওই জায়গাতেই বিমান ভেঙে পড়েছিল, এক বিবৃতিতে বলেছেন এয়ার চিফ মার্শাল হাদি জাজান্ত। অপরদিকে ফের টাওয়ার বসানোর নামে প্রতারণা, কয়েক দফায় নেওয়া হলো 5 লক্ষাধিক টাকা। ফের টাওয়ার বসানোর নামে প্রতারণা, টাওয়ার বসালে মোটা টাকা ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এক বেকার যুবকের 5,49,700 টাকা হাতিয়ে নিল প্রতারকরা। ঘটনার কথা জানিয়ে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত। তার ভিত্তিতে কেস রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মাধবডিহি থানার আদমপুরের বাসিন্দা গৌতম ঘোষ লিখিত অভিযোগে জানিয়েছে, গত 18 ডিসেম্বর তার মোবাইলে একটি ফোন আসে। একটি বেসরকারি মোবাইল সংস্থার কর্তা পরিচয় দিয়ে ফোন করে এক ব্যক্তি তাকে জমি থাকলে সেখানে টাওয়ার বসানোর জন্য প্রস্তাব দেয়। টাওয়ার বসালে এককালীন 20 লক্ষ টাকা এবং সংস্থায় মাসে 20,000 টাকা বেতনের চাকরির টুপ দেওয়া হয় তাকে। তাতে তিনি রাজি হয়ে যান। হোয়াটসঅ্যাপে জমির নথিপত্র এবং নিজের আধার কার্ড ছবি পাঠান তিনি। পরের দিন ফোন করে তাকে জমিটি পছন্দ হয়েছে বলে জানানো হয়। টাওয়ার বসাতে গেলে শংসাপত্রের প্রয়োজন। শংসাপত্র পেতে 18,000 টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে বলে জানানো হয় তাকে। তিনি তা দিয়ে দেন। এভাবে কয়েক দফায় বেশ কিছু টাকা দেন তিনি। এরপর রাজ্য সরকারের অর্থ দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করে। তার টাকা দপ্তরে আটকে রাখা হয়েছে বলে জানানো হয়। 40,000 টাকা দিলে 15 মিনিটের মধ্যে 20 লক্ষ টাকা ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় তাকে। বিশ্বাস করে তিনি সেই টাকাও জমা দেন। এভাবে নানা উচিলায় তার কাছ থেকে 5,49,700 টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। বাড়ির গয়না বিক্রি করে তিনি প্রতারকদের হাতে টাকা তুলে দেন। শেষমেশ তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
মাধবদিহি থানার এক অফিসার বলেন, এ ধরনের একটি চক্র রাজ্যে সক্রিয় রয়েছে। কিছুদিন আগে চক্রের কয়েকজন গ্রেফতার হয়। চক্রটি রাজ্যের বিভিন্ন জায়গায় এভাবে লুক ঠকিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই গ্যাং এই ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।